অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দিলরুবা আহমেদ, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি তুলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমাদের অনলাইনের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে লেখা এবং ডায়াগ্রামগুলো ছোট দেখা যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আজকের ক্লাসে সেই অসুবিধাটা কিছুটা হলেও দূর হবে। গত ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম আর্থিক নীতি, যে আর্থিক নীতিটা কী ছিল, যে নীতির সাহায্যে দেশের মুদ্রা ব্যবস্থার পরিচালনা এবং মুদ্রার যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে। আজকে আমরা পড়ব হচ্ছে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি। হ্যাঁ, এখন রাজস্ব নীতি কাকে বলে, ফিসকাল পলিসি। এখন ফিস্ক হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হলো রাজকোষ, অর্থাৎ সরকারের রাজকোষ পরিচালনা সংক্রান্ত নীতি হলো রাজস্ব নীতি। হ্যাঁ, সরকারের তাহলে কি সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলে। জনগণের জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় তা বাস্তবায়নের জন্য কি হয়, প্রতি বছর সরকার বাজেটে আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা গ্রহণ করে। এই নীতিমালাকেই কি বলা হয়, রাজস্ব নীতি বলে। সরকার কখন কোন ধরনের রাজস্ব গ্রহণ করবেন এবং কিভাবে তা ব্যয় করবে, এ সমস্ত কিছুই রাজস্ব নীতির আলোচনায় থাকে। সুতরাং কর, কিন্তু কর কী, কর হচ্ছে সরকারের একটা আয়ের খাত বা কর রাজস্ব দিয়ে কিন্তু সরকার তার কী হয়, তার ব্যয় মিটায়। তাহলে সুতরাং কর আদায়, ঋণ গ্রহণ এবং অন্যান্য সব ধরনের সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে সরকার যে নীতি গ্রহণ করে তার সমষ্টিকেই রাজস্ব নীতি বলে। তাহলে আমরা আর্থিক নীতির বেলায় আমরা জেনেছি যে সরকার এবং আর্থিক প্রতিষ্ঠান, সাধারণত কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, কী করে যে অর্থের যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য এবং অর্থনীতিকে কাম্যস্থানে নিয়ে যাওয়ার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করে তার সমষ্টিকে আর্থিক নীতি বলে। আর এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হচ্ছে। হ্যাঁ, এখানেও কিন্তু দেখো সব কিছুই একই উদ্দেশ্য, যে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করা। তাহলে এখানে আর্থিক নীতি কী হচ্ছে, যে সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিকেই রাজস্ব নীতি বলছে। হ্যাঁ, তাহলে আমরা আর্থিক নীতি জানলাম, এবার রাজস্ব নীতি কী বলছে, সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হচ্ছে। জনগণের জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় সেইগুলো বাস্তবায়নের জন্য প্রতি বছর কী করে, সরকার বাজেটে আয় ও ব্যয় সংক্রান্ত যে সমস্ত নীতিমালা গ্রহণ করে সেগুলো হচ্ছে রাজস্ব নীতি। এই নীতিমালাগুলোকেই বলা হচ্ছে রাজস্ব নীতি। এখন সেটাই বলা হচ্ছে যে সরকার সাধারণত কী করে, যে কর আদায়, ঋণ গ্রহণ এবং অন্যান্য সব ধরনের সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে সরকার যে নীতি গ্রহণ করে তার সমষ্টিকে রাজস্ব নীতি বলছে। এখন আমরা গত ক্লাসে আমরা আর্থিক নীতি পড়েছিলাম, যে আর্থিক নীতি তিন প্রকার। এখানে রাজস্ব নীতিও ঠিক তিনভাবে এখানে ব্যাখ্যা করা হচ্ছে, একটা হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, আরেকটা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি, আরেকটা হচ্ছে নিরপেক্ষ রাজস্ব নীতি। এখন সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কী, এটা হচ্ছে কি, যে অর্থনীতিতে যখন মন্দা বা বেকারত্ব পরিস্থিতি দেখা দেয় তখন কী করে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তখন কী করা হয়, উৎপাদন, আয়, কর্মসংস্থান, বিনিয়োগ, এই সমস্ত সামষ্টিক উপাদানগুলো বাড়ানোর জন্য সরকার যে রাজস্ব নীতি গ্রহণ করে তাকে বলা হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। তাহলে কি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, কি যে অর্থনীতিতে যখন মন্দা বা বেকারত্ব দেখা দেবে তখন সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কী করে, উৎপাদন, আয়, কর্মসংস্থান, বিনিয়োগ, এগুলো বাড়ানোর জন্য একটা নীতি গ্রহণ করেন, সেটাকে বলা হয় সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। সাধারণত বাংলাদেশের মতো যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে তারা সাধারণত সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে। এরপরে আমরা কী আলোচনা করব, সংকোচনমূলক রাজস্ব নীতি। সংকোচনমূলক রাজস্ব নীতি কখন, এটা কেন প্রয়োগ করে, অনেকদিন মানে যখন মুদ্রাস্ফীতি, দেশে যখন মুদ্রাস্ফীতি বিরাজ করে তখন সরকার কী করে, তখন সরকার উৎপাদন, আয়, সামগ্রিক চাহিদা ও দাম স্তর হ্রাসের জন্য যে রাজস্ব নীতি গ্রহণ করে
তাকেই বলা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি। তাহলে কি হচ্ছে যে অর্থনীতিতে যখন দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতি বিরাজ করে তখন সরকার উৎপাদন আয় সামগ্রিক চাহিদা ও দামের স্তর হ্রাসের জন্য যে রাজস্ব নীতি গ্রহণ করে তাকে সংকোচনমূলক রাজস্ব নীতি বলে। নেক্সট আমরা পড়ব হচ্ছে কি নিরপেক্ষ রাজস্ব নীতি। সরকারের গৃহীত রাজস্ব নীতি যদি উৎপাদন আয় বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর কোনো প্রভাব বিস্তার না করে তখন তাকে নিরপেক্ষ রাজস্ব নীতি বলে। এখন সাধারণত কি সাধারণত একটি দেশ যখন পূর্ণ নিয়োগে পৌঁছানোর পর তখন কি করে সেই পূর্ণ নিয়োগ আয়ের স্তরটাকে স্থিতিশীল রাখার জন্য সরকার নিরপেক্ষ রাজস্ব নীতি গ্রহণ করে। কিন্তু এই নিরপেক্ষ রাজস্ব নীতি কিন্তু আয় উৎপাদন আয় বিনিয়োগ ও কর্মসংস্থানের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে আমরা রাজস্ব নীতি কাকে বলে, রাজস্ব নীতির কয় ধরনের কয় প্রকারের এগুলো আমরা জানলাম। এবার আমরা জানব যে রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। এখন এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ ফিসক্যাল পলিসি। এখন রাজস্ব নীতির কী উদ্দেশ্য সেগুলো জান আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করছি এখানে। প্রথমটা হচ্ছে পূর্ণ কর্মসংস্থান অর্জন করা। তাহলে রাজস্ব নীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে একটা দেশের সরকারের তার আয় ব্যয় নীতি এমনভাবে প্রণয়ন করে যেন পূর্ণ কর্মসংস্থান অর্জন করা যায় এবং সেই স্তরকে ধরে রাখা যায়। কারণ একটা দেশের যত বেকারত্ব কম থাকবে, পূর্ণ সংস্থান অর্জন হবে, সেই দেশের অর্থনীতি তত কী হবে, শক্তিশালী হবে। এই জন্য সরকারের প্রত্যেকটা দেশের সরকারের প্রধান লক্ষ্য থাকে যে সরকারের রাজস্ব নীতি বা আয় ব্যয় নীতি এমন হবে যেন সেটাকে পূর্ণ কর্মসংস্থান অর্জন করে এবং সেই স্তরটাকে ধরে রাখা যায়। নেক্সট পয়েন্টটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। অর্থনীতিতে স্ট্যাবল অর্থনীতি বা স্থিতিশীল অর্থনীতি এটা খুবই জরুরি একটা দেশের জন্য। এই জন্য অর্থনীতিতে আমরা জানি যে অর্থনীতিতে কখনো কী হয়, মন্দা হয়, আবার কখনো মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ কী হয়, এটাকে বলা হচ্ছে বাণিজ্য চক্রের উদ্ভব ঘটে। তো যখন বাণিজ্য চক্র এই যে ওঠানামা, এই ওঠানামাটা রোধ করার জন্য রোধ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে রাজস্ব নীতির অন্যতম উদ্দেশ্য বা লক্ষ্য। তারপর থার্ড পয়েন্টটা আমরা কী বলবো, মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখা। আমরা জানি যে ঘন ঘন মূল্যস্তর যদি পরিবর্তন হয় তাহলে এটা কী হয়, এটা জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য এটা খুবই কষ্টকর হয়। এই জন্য মূল্যস্তর যাতে দ্রুত হ্রাসবৃদ্ধি ঘটলে যে সমাজের নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই জন্য কী করা হয়, সরকার রাজস্ব নীতির মাধ্যমে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেন। তাহলে এটা হচ্ছে একটা মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করাটা কি যে রাজস্ব নীতির একটা অন্যতম লক্ষ্য। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টটা কি যে সম্পদের সুষম বণ্টন। সমাজে যদি আয় বণ্টনে যদি বৈষম্য হয় তাহলে কিন্তু কী হয়, ধনী এবং গরিব সৃষ্টি হয় এবং ধনী ও গরিবের মধ্যে ব্যবধানটা কমানোর জন্য কী করা হয় যে ধনীদের উপর প্রগতিশীল হারে ধনীদের আয়ের উপর বেশি বেশি কর আরোপ করলে কী হবে, ধনীদের ধন সম্পদ আয়ের উপর বেশি কর আরোপ করলে তখন কী হবে যে গরিবদের গরিবদের কল্যাণে যদি ব্যয় করা হয় তাহলে কী হচ্ছে যে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধানটা সেটা কমে আসবে এবং অর্থনীতিতে কি বণ্টনটা সুষম হবে। তাহলে রাজস্ব নীতির আরেকটি প্রধান অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে কি যে সমাজে আয় বণ্টনের বৈষম্য দূর করা। তাহলে আয় বণ্টনের বৈষম্য কী করবে যে ধনীদের উপরে বেশি করে প্রগতিশীল কর আরোপ করলে তখন ধনী এবং গরিবের মধ্যে যে একটা ব্যবধান আছে সেটা অনেকটা কমে আসবে এবং অর্থনৈতিক কল্যাণ অর্জিত হবে এবং অর্থনীতিতে সুষম বণ্টন অর্জন হবে। এরপরের পয়েন্টে আমরা আলোচনা করব সম্পদের কাম্য ব্যবহার। আচ্ছা, সম্পদ বলতে এখানে কী বোঝাচ্ছে, সম্পদ বলতে কিন্তু আমরা মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, এগুলোকে আমরা এগুলোর যে যথাযথ ব্যবহার নিশ্চিত করাই হচ্ছে রাজস্ব নীতির অন্যতম প্রধান উৎস। তাহলে আমরা সম্পদের কাম্য ব্যবহার, সম্পদ বলতে আমরা বুঝি হচ্ছে কি মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ। হ্যাঁ, তাহলে এই সমস্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা রাজস্ব নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। সরকার রাজস্ব নীতির মাধ্যমে
কি করে রাজস্ব নীতির মাধ্যমে উৎপাদনের যে উপাদানগুলো সেই উপাদানগুলোকে অনুৎপাদনশীল খাত থেকে উৎপাদনশীল খাতে নিয়োগে উৎসাহ প্রদান করতে পারে। এরপরে পয়েন্ট আমরা জানবো কি যে সামাজিক নিরাপত্তা, সরকার রাজস্ব নীতির মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করেন, যেমন হচ্ছে বেকার ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মহিলা ভাতা ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে সরকার কী করে যে জনগণের কল্যাণ সাধন করে। তাহলে আমরা বলছি যে সামাজিক নিরাপত্তা রক্ষা করা বা বজায় রাখা হচ্ছে রাজস্ব নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং কীভাবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, যেমন বেকার ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মহিলা ভাতা, এইগুলো হচ্ছে সরকারের কি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। লাস্টের যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক এই সব কিছুই যদি সব কিছু মিলিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, তো আমরা অনুন্নত দেশে কী হয় যেখানে প্রচুর অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ থাকে, সেই অব্যবহৃত প্রাকৃতিক সম্পদগুলোকে যদি পূর্ণ সদ্ব্যবহার করা হয় তাহলে কী হবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। তাহলে আমরা মোটামুটিভাবে কী দেখলাম যে অর্থনৈতিক উন্নয়নের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা আমরা জানতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব রাজস্ব নীতির হাতিয়ার, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টস অফ ফিসক্যাল পলিসি। রাজস্ব নীতির হাতিয়ারগুলো কী, এখানেও আমরা কয়েকটা পয়েন্ট করে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে সরকারি ব্যয়, পাবলিক এক্সপেন্ডিচার। এখন সরকারি ব্যয় মানে সরকার কী করে, সরকার উন্নয়নের প্রয়োজনে নানা ধরনের কী করে পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। এছাড়া কী করে সরকার, আমি এর আগে আমরা আলোচনা করেছি যে বয়স্ক ভাতা, বেকার ভাতা, পেনশন, সরকারি ঋণের সুদ ইত্যাদি হস্তান্তরমূলক ব্যয় সরকারকে করতে হয়। এখন হস্তান্তরমূলক ব্যয় কোনগুলো, যেমন উৎপাদন কাজে অংশগ্রহণ না করেও যে ব্যয়টা করা হচ্ছে, যারা কিন্তু মানে এটা কোনো প্রাপ্তি নাই, যেমন আমাদের কি যে বয়স্ক ভাতা, বেকার ভাতা, পেনশন সরকার, এগুলো তো আমাদের কোনো এরা কোনো ইনপুট কিন্তু দিচ্ছে না, বাট এগুলো কিন্তু আমাদের গভর্নমেন্টকে কল্যাণের জন্য এগুলো ব্যয় করতে হচ্ছে। আর এছাড়া একটা কী হচ্ছে, এটা হচ্ছে আর্থসামাজিক অবকাঠামো। হ্যাঁ, তো আমরা জানি কি যে অবকাঠামো কী, অবকাঠামো দুই ধরনের হয়, ভৌত অবকাঠামো এবং সামাজিক অবকাঠামো। ভৌত অবকাঠামো রাস্তাঘাট, দালান কোঠা, এগুলো হচ্ছে আমাদের ভৌত অবকাঠামোর মধ্যে পড়ছে, যেটা ইনফ্রাস্ট্রাকচার। তো এখন আমরা হচ্ছে যেটা সামাজিক অবকাঠামো, এগুলোর মধ্যে পড়ছে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, উন্নয়ন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি যে সামাজিক অবকাঠামো। এগুলো ক্ষেত্রেও সরকার ব্যয় করে, যেমন শিক্ষার জন্য সরকার ব্যয় করছে, স্বাস্থ্যের জন্য ব্যয় করছে, চিকিৎসার জন্য, চিকিৎসার উন্নয়নের জন্য ব্যয় করছে, প্রশিক্ষণের মাধ্যমে কি করছে সরকার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করছে, এবং যুব উন্নয়নের জন্য সরকার প্রতি বছর কি করছে যে বাজেটে একটা বিশাল অর্থ ব্যয় করতে হয়। তো এইগুলো সবই সরকারের কি সরকার এগুলো সব উন্নয়নের জন্য সরকার এই ব্যয়গুলো করছেন। সরকারের যে এই ধরনের যে ব্যয় এগুলো কী হয়, দেশের উৎপাদন, আয় আর কর্মসংস্থানকে প্রভাবিত করে। হ্যাঁ, এছাড়াও কি, এছাড়া মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, হ্যাঁ, বাণিজ্য চক্র রোধ, এগুলো এই সমস্ত এগুলো রোধ করে সরকার অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে রাখে, এবং এই স্থিতিশীলতা অর্জনের জন্যই, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্যই সরকারের এই ধরনের ব্যয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সরকার ব্যয়, সরকারি ব্যয় কি করছে, যে সরকারি ব্যয়টা হচ্ছে রাজস্ব নীতির একটা হাতিয়ার, হ্যাঁ, বা ইনস্ট্রুমেন্ট। তারপর আরেকটা ইনস্ট্রুমেন্ট বা আরেকটা হাতিয়ার হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট হাতিয়ার হচ্ছে কর রাজস্ব, ট্যাক্স রেভিনিউ। হ্যাঁ, ট্যাক্সের মাধ্যমে সরকার কী করে একটা বড় একটা অংশ সরকারের আদায় হয়। হ্যাঁ, তো এখন আমরা জানি যে রাজস্ব নীতির তাহলে অন্যতম একটা প্রধান হাতিয়ার হচ্ছে কি, যে কর। হ্যাঁ, সরকারের রাজস্বের একটা বড় অংশ আসে এই কর থেকে।
হ্যাঁ, সরকারের করনীতি কি করে, সরকারের এই করনীতির জন্য জনসাধারণের ভোগ, সঞ্চয়, উৎপাদন, আয়, নিয়োগ ও সম্পদ বণ্টনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এখন যদি সরকার করের পরিমাণ বাড়িয়ে দেয়, মনে করুন সরকার ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিল, তাহলে মানুষ যদি তার আয়ের একটা বড় অংশ যদি ট্যাক্সে চলে যায়, তখন কিন্তু তার কী হবে, তখন কিন্তু তার ভোগ কমে যাবে, তখন সঞ্চয় কমে যাবে। হ্যাঁ, কাজেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারের করনীতিটা জনসাধারণের ভোগ, সঞ্চয়, উৎপাদন, আয় ও নিয়োগ এবং সম্পদ বণ্টনের উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই কাজে অর্থনৈতিক অবস্থার উপর সামঞ্জস্য রেখে কিন্তু সরকার কি করে, যে কখনো কর হার বৃদ্ধি করে, আবার কখনো কর হার হ্রাস করে। এটা হচ্ছে সরকার কি করে, যে এই করনীতিটা সরকার অর্থনৈতিক অবস্থা নির্ভর করে। যখন দেখা যাচ্ছে যে যখন কি হচ্ছে দেশে দেশে খুব মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, তখন কিন্তু সরকার কি করে, কর হারটা তখন বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। হ্যাঁ, তখন কর বেশি বেশি যখন মানুষ কর দেবে, তখন তো মানুষের কি হবে, ক্রয় ক্ষমতা কমে যাবে, কাজে ভোগ এগুলো কমে যাবে, এই জন্য তখন কি করে, মুদ্রাস্ফীতি এভাবে রোধ করে। আচ্ছা, এরপরে আমরা জানবো যে তাহলে আমরা কি সরকারের রাজস্ব হাতিয়ারের উপাদানগুলো, একটা হচ্ছে সরকারি ব্যয়, আরেকটা হচ্ছে কর রাজস্ব। হ্যাঁ, আর একটা কিন্তু আছে, সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি ঋণ, পাবলিক ডেট। এখন সরকারি ঋণটা কী, যে সরকার কী করে, অনেক সময় সরকার প্রয়োজনে কী করছে, প্রয়োজনের সময় তার দেশের ভিতরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার ঋণ নিচ্ছে, আবার অনেক সময় কী করে, যে সরকার বৈদেশিক ঋণও গ্রহণ করে। হ্যাঁ, তো যখন সরকার দেশের যে আভ্যন্তরীণ উৎস থেকে যখন ঋণ গ্রহণ করে, তখন কিন্তু আবার অর্থনীতিতে কী হয়, উৎপাদন, আয়, বিনিয়োগ ও দামের স্তরের উপরে কিন্তু তখন একটা প্রতিকূল প্রভাব পড়ে। হ্যাঁ, কিন্তু যখন সরকার আবার বৈদেশিক ঋণ গ্রহণ করে, এবং সেই ঋণটা যদি সেই ঋণ গ্রহণ করলে কী হচ্ছে, মূলধনের যোগান তখন বৃদ্ধি পায়, সেটা যদি উন্নয়ন কর্মসূচিতে যদি সেই মূলধনটা অর্থায়ন করে, তাহলে কিন্তু কী হয়, তাহলে আমাদের উন্নয়নটা বেড়ে যায়। তাহলে আমাদের কী দেখতে পেলাম, যে সরকার কী করে, যে সরকার অনেক সময় দেশের অভ্যন্তরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নিয়ে থাকেন, আবার বৈদেশিক ঋণও গ্রহণ করে থাকেন। কিন্তু দেশের অভ্যন্তরে যখন ঋণ গ্রহণ করছে, তখন কিন্তু কী হচ্ছে, তখন তো উৎপাদন, আয়, নিয়োগ ও দাম স্তরের উপরে একটা প্রতিকূল নেগেটিভ একটা ইফেক্ট হচ্ছে। হ্যাঁ, কারণ তখন তো যদি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়, তখন তারা অবশ্যই তখন তাদের কিন্তু উৎপাদন কমে যাবে। হ্যাঁ, তারা বিনিয়োগ করতে পারবে না, তারপরে তাদের আস্তে আস্তে কর্মচারী ছাঁটাই করতে হবে। হ্যাঁ, তারপরে এইগুলোর উপরে তখন একটা প্রভাব পড়ে। এরপরে আমরা একটা হাতিয়ার, যেটা হচ্ছে ভর্তুকি, সাবসিডি। হ্যাঁ, এখন কি যে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে সরকার কি করে, মাঝে মাঝে ভর্তুকি প্রদান করে। হ্যাঁ, তাহলে প্রদান করে তখন কিন্তু সরকার কি করে, অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। আবার যখন সরকার সেই সেই পরিস্থিতিটা ট্যাকেল দিয়ে ফেলে, তখন আবার কিন্তু সেই ভর্তুকি আবার প্রত্যাহার করতে পারে। তাহলে সরকার কী করে, যে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ভর্তুকি প্রদান করে, আবার প্রয়োজনে সেই ভর্তুকি আবার প্রত্যাহারও করতে পারেন। এভাবে কিন্তু সরকার কী করে, অর্থনীতিটাকে সচল রাখার জন্য সরকার এই ধরনের হাতিয়ারগুলোকে ব্যবহার করেন। এরপরে হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়, হ্যাঁ, ফোর্সড সেভিংস। আবার অনেক সময় দেখা যায় সরকার কী করে, যে বাধ্যতামূলকভাবে অনেক সময় এই সঞ্চয় মানে মানুষকে সঞ্চয় করতে বাধ্য করেন। হ্যাঁ, তো বাধ্যতামূলক সঞ্চয়টা হচ্ছে রাজস্ব নীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। হ্যাঁ, অনেক সময় কী করে, যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যারা কাজ, আর্থিক প্রতিষ্ঠানে যে বেতনের, এটা কী করে, যে বেতনের পুরো বেতনটাই টাকার মাধ্যমে দেওয়া হয় না। হ্যাঁ, আংশিক বেতনটা কী করে, ঋণপত্রের মাধ্যমে দিতে পারেন সরকার যদি চান। অথবা কী করে, যে বাধ্যতামূলকভাবে বেতনের একাংশ কল্যাণ তহবিলে জমা দিতে হবে, অথবা প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমেও রাখতে পারেন। হ্যাঁ, যার ফলে কী হয়, অর্থনীতিতে উৎপাদন, আয় ও নিয়োগের উপর প্রভাব
পড়বে। তাহলে কি দেখছি আমরা, যে বাধ্যতামূলক সঞ্চয়টা হচ্ছে কি, যে বাধ্যতামূলক সঞ্চয় কি হয় যে রাজস্ব নীতির একটা অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বেতন অর্থের মাধ্যমে পুরোটা না দিয়ে, হ্যাঁ বেতন পুরো বেতনটা অর্থের মাধ্যমে না দিয়ে তার আংশিক কিসের মাধ্যমে দিতে পারে, বিভিন্ন বন্ড বা ঋণপত্রের মাধ্যমে দিতে পারে, অথবা সরকার বেতনের একটা অংশ কী করতে পারে যে কল্যাণ তহবিলে বা প্রভিডেন্ট ফান্ডে রাখার জন্য বাধ্য করতে পারেন। হ্যাঁ এগুলো কেন করে করা হয়, কারণ যে অর্থনীতিতে যখন উৎপাদন হয় ও নিয়োগের উপরে যখন যখন এগুলোকে যখন কমানোর দরকার হয় তখন কিন্তু, বা মুদ্রাস্ফীতি এগুলোর কমানোর জন্য তখন এই ব্যবস্থাগুলো সরকার অবলম্বন করেন। আর একটা হাতিয়ার হচ্ছে কি যে নতুন কর। হ্যাঁ বিভিন্ন সরকার অনেক সময় বিভিন্ন বিভিন্ন সেক্টরে, হ্যাঁ সরকার তখন নতুন করে কর আরোপ করেন, হ্যাঁ আবার সেই বিশেষ প্রয়োজনে করেন, এগুলো এই নতুন নতুন কর প্রবর্তন করেন। আবার এই ধরনের কর থেকে যে সমস্ত অর্থ সংগৃহীত হয় সেগুলো কী করা হয়, সেগুলো দেশের জনগণের জন্য সেগুলো জনগণের কল্যাণে সেগুলো ব্যয় করা হয়। তাহলে আমরা কী জানলাম যে সরকার অনেক সময় নতুন ট্যাক্স অনেক কিছুর উপর নতুন ট্যাক্স আরোপ করেন, হ্যাঁ এবং সেই ট্যাক্সের টাকা দিয়ে সরকার কী করা হয় যে দেশের জনগণের উপরে জনগণের কল্যাণে সেই সেই ট্যাক্সটা সরকার ব্যয় করে। শিক্ষার্থীরা আমরা হাতিয়ারগুলো জানলাম রাজস্ব নীতির, এবার আমরা একটু জানবো যে মুদ্রাস্ফীতি রাজস্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কীভাবে হয়, হ্যাঁ সরকার কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে সেটা আমরা একটু জানবো। এখন সরকার আমরা জানি যে যখন সরকার মুদ্রা সংকোচন থাকে তখন কিন্তু কী করা হয়, তখন সরকারি ব্যয় বৃদ্ধি করা হয় এবং কর হার হ্রাস করা হয়। এখন যখন মুদ্রাস্ফীতি দেখা দেবে তখন কিন্তু কী হবে, তখন সরকারি ব্যয়টা কমাতে হবে এবং কর হারটা বৃদ্ধি করতে হবে। তা আমরা এটাও ISLA মডেলের মাধ্যমে দেখাবো। এখানে আমরা দুটো চিত্র দেখাচ্ছি, একটা হচ্ছে ক চিত্র একটা খ চিত্র। এখানে আমরা রাজস্ব সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সফলতাও দেখাবো, আবার আমরা ব্যর্থতাটাও দেখাবো। ক চিত্রে সফলতা দেখাবো এবং খ চিত্রে আমরা ব্যর্থতা দেখাবো। আচ্ছা এখানে ক চিত্রে আমরা OX এবং OX অক্ষে আমরা আয়স্তর দেখিয়েছি এবং OY অক্ষে আমরা সুদের হার দেখিয়েছি। এখানে LM এবং IS রেখা এ বিন্দুতে ছেদ করাতে প্রাথমিক ভারসাম্য লাভ করেছে এবং প্রাথমিক ভারসাম্য অবস্থায় আয়স্তর হচ্ছে Y0 বা Y0 এবং সুদের হার হচ্ছে R0 বা R0। এখন মনে করি যে এই অবস্থায় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। এখন আমরা কি সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতিটাকে কমাবো। এই অবস্থায় কী হবে, IS রেখাটা বা দিকে শিফট হবে, স্থানান্তরিত হবে, হয়ে তখন এটা LM রেখার সাথে নতুন ভারসাম্য বিন্দু লাভ করেছে বি বিন্দুতে। এখন বি বিন্দুতে আমাদের ভারসাম্য আয়স্তর হচ্ছে Y1 এবং সুদের হার কমে R0 থেকে কমে R1 হয়েছে। হ্যাঁ এখন তাহলে আমরা কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় আমাদের কিন্তু আয়স্তর কমে গিয়ে মুদ্রাস্ফীতি কমেছে, তাই না। আয়স্তর Y0 Y1 কমেছে এবং সুদের হার কী হয়েছে, সুদের হারটাও কিন্তু R0 থেকে R1 হয়েছে কমে। তাহলে এখানে কী দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে সংকোচনমূলক রাজস্ব নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা অর্জন করছে। কিন্তু ঠিক একইভাবে আমরা দেখছি খচিত্রে যে এখানে আবার ব্যর্থতা হয়েছে, অকার্যকর হয়েছে। কেন অকার্যকর হলো, কারণ এখানে আমরা দেখছি যে LM রেখাটা এটা কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল, এটা কিন্তু অস্বাভাবিক LM রেখা। হ্যাঁ সাধারণত স্বাভাবিক LM রেখা কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল হয় না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে LM রেখা IS রেখাকে এ বিন্দুতে ছেদ করায় এ বিন্দুতে প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে এবং এই অবস্থায় I হচ্ছে
ওয়াই জিরো বা ওয়াই নট, হ্যাঁ, আর তখন সুদের হার হচ্ছে আর নট। কিন্তু এখন আমরা কি করব, এই অবস্থায় মনে করি এই অবস্থায় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করছে, এখন আমরা মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমরা কি করব, সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করব। এখন সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আইএস রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়ে আইএস প্রাইম হয়েছে, হ্যাঁ, আইএস ওয়ান হয়েছে। আচ্ছা, এখন আমরা আইএস প্রাইম হয়েছে, এখন এই নতুন ভারসাম্য বিন্দু হলো কি, যে এলএম রেখাকে বি বিন্দুতে ছেদ করে নতুন ভারসাম্য বিন্দু হলো বি। এই নতুন ভারসাম্য বিন্দু বি হতে তখন কিন্তু আমাদের সুদের হার আর নট থেকে কমে আর ওয়ান হয়েছে, কিন্তু আমাদের আয় স্তরের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ মুদ্রাস্ফীতি আগের জায়গাতেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে খ চিত্রে কী হয়েছে, যে মুদ্রাস্ফীতি রোধে সংকোচনমূলক রাজস্ব নীতি অকার্যকর হয়েছে বা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা মুদ্রাস্ফীতি রোধে রাজস্ব নীতির কার্যকারিতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দেখব বেকারত্ব রোধে অথবা বা পূর্ণ নিয়োগ অর্জনে রাজস্ব নীতির কার্যকারিতা এবং ব্যর্থতা, এই দুটোই আমরা দেখব। ঠিক আগের মতোই একটু ডিফারেন্স, তখন আমাদের আইএস কার্ভটা বাঁ দিকে শিফট হয়েছিল নিচের দিকে, এবার আমরা এটা কি করব, বেকারত্ব যেহেতু আমরা সম্প্রসারণমূলক রাজস্ব নীতির মাধ্যমে দেখব, তখন আমরা এই জন্য আইএস কার্ভটা উপরের দিকে, এইটুকু ডিফারেন্স। আচ্ছা, তাহলে কি যে আমরা কি বলছি, যে বেকারত্ব রোধ বা পূর্ণ নিয়োগ অর্জন করতে হলে কি করতে হবে সরকারকে, তখন কিন্তু আমরা এর আগে দেখালাম যে মুদ্রাস্ফীতি রোধ করার জন্য কিন্তু কি করতে হয়েছিল, সরকারি ব্যয়ের পরিমাণ কমাতে হয়েছে এবং কর হার কী করা হচ্ছে, বৃদ্ধি করতে হয়েছে। কিন্তু যখন আমরা পূর্ণ নিয়োগ অর্জন করব বা বেকারত্ব রোধ করব, তখন আমাদেরকে সরকারি ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে আর কর হার কমাতে হবে। এখানে আমরা আইএসএলএম মডেলের সাহায্যে যেটা দেখাবো, এটা হচ্ছে ক চিত্রে আমরা ঠিক আগের মতোই ক চিত্র হচ্ছে আমাদের কী হয়েছে, যে আমরা পূর্ণ নিয়োগ অর্জন দেখাতে এটা সফলতা হয়েছে এবং খচিত্রে অকার্যকারিতাটা আমরা দেখাচ্ছি। একইভাবে আমরা ওএক্স অক্ষে আয় স্তর এবং নিয়োগের স্তর দেখিয়েছি এবং লম্ব অক্ষে সুদের হার দেখে দুটো চিত্রতে আমরা তাই দেখিয়েছি। এখানে এলএম রেখা এবং আইএস রেখা প্রথম অবস্থায় এ বিন্দুতে কি করেছে, ভারসাম্য লাভ করেছে, এবং তখন আয় স্তর হয়েছে ওয়াই নট এবং সুদের হার আর নট। এখন এই এই অবস্থায় কি, এই অবস্থায় কিন্তু সরকার কোনো ব্যয় করেনি বা কর হার কিন্তু এখানে কম হয়নি, এটা স্বাভাবিক অবস্থায় এই 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 এটা স্বাভাবিক অবস্থা দেখানো হয়েছে। এরপরে এই অবস্থায় আমরা কি দেখলাম, যে এই অবস্থায় বেকার অর্থনীতিতে কি হচ্ছে, যে অপূর্ণ নিয়োগ অবস্থা বা বেকারত্ব অবস্থা বিরাজ করছে। হ্যাঁ, আমাদের প্রাথমিক অবস্থা যখন এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে, তখন আমাদের ওয়াই জিরো আয় স্তর এবং আর জিরো সুদের হারে আমাদের কি, যে এখানে অপূর্ণ নিয়োগ রয়েছে বা আমাদের বেকারত্ব রয়েছে। এখন আমরা কি করব, এই বেকারত্ব রোধ করার জন্য বা পূর্ণ নিয়োগ অর্জন করার জন্য এখানে কি করতে হবে, সরকারকে ব্যয় করতে হবে, সরকার ব্যয় বা কর হার কমাতে হবে। এখন যখন সরকারি ব্যয় বাড়ানো হলো, তখন আমাদের আইএস রেখা ডান দিকে উপরের দিকে স্থানান্তরিত হবে বা শিফট হয়ে তখন নতুন ভারসাম্য এলএম রেখার সাথে বিভিন্নতে ছেদ করায় নতুন ভারসাম্য হলো হচ্ছে আমাদের ওয়াইএফ। নতুন ভারসাম্য হওয়াতে আমাদের নতুন আয় বা নিয়োগের স্তর হলো ওয়াইএফ এবং সুদের হার বেড়ে হলো আমাদের কি, আর ওয়ান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াই নট ওয়াইএফ, হ্যাঁ, ফুলে এই এই জায়গায় কিন্তু আমাদের এইটুকু পর্যন্ত আয় বেড়ে গেছে এবং আমাদের পূর্ণ নিয়োগ এখানে অর্জন হয়েছে। ঠিক আমরা খ চিত্রে কী দেখছি, যে
খচিত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এলএম রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল, কাজে এখানে আমরা ঠিক আগের মতো বলতে পারি যে এখানে কিন্তু সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার পরেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এখানে আমাদের দেখা যাচ্ছে যে যখন আইএস রেখা প্রাথমিক অবস্থায় এলএম রেখা এবং আইএস রেখা এ বিন্দুতে ভারসাম্য লাভ করেছে এবং এ বিন্দুতে ভারসাম্য আয় স্তর হচ্ছে ওয়াই নট এবং সুদের হার আর নট, এই অবস্থায় কি যে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ অবস্থা রয়েছে বা বেকারত্ব রয়েছে। এখন বেকারত্ব রোধ করার জন্য বা পূর্ণ নিয়োগ অর্জনের জন্য এখানে সরকারের মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় বাড়ানোর ফলে আমাদের আইএস রেখা উপরের দিকে শিফট হয়ে আইএস প্রাইম হলো এবং নতুন ভারসাম্য বিন্দু হলো বি। এই নতুন ভারসাম্য বিন্দুতে আমাদের সুদের হার বেড়ে আর ওয়ান হলো, কিন্তু আমাদের আয় স্তরের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ আমরা এখানে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অকার্যকর প্রমাণিত হয়েছে। তাহলে আমরা কী দেখলাম যে বাজার অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়া আর নট সুদের হারের ভারসাম্য আয় নিয়োগের স্তর ওয়াই নট এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। এখন এই আমরা জানছি যে এই ওয়াই নটের স্তরে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব রয়েছে, তখন আমাদের এখানে কিন্তু কচিত্রে আমরা সরকারি ব্যয় বৃদ্ধি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধি করলাম বা কর হার হ্রাস করার ফলে আমাদের আইএস রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে নতুন ভারসাম্য বিন্দু হলো। তাহলে আমরা কী দেখতে পারলাম যে এখানে যে যখন এলএম রেখা লম্ব অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু আমাদের এই সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অকার্যকর হবে, তখন কিন্তু বেকারত্ব অবস্থা বিরাজ করবে। আমাদের এই দুইটা জিনিস আমাদের একই রকম, কিন্তু আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যে মুদ্রাস্ফীতির সময় আমাদের কি তখন যেহেতু সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করি সেই জন্য আমাদের আইএস রেখাটা বাঁ দিকে নিচের দিকে স্থানান্তরিত হবে, আর মানে ব্যর্থতা প্রমাণ করতে গেলে তখন আমাদের অবশ্যই এলএম কার তখন লম্ব অক্ষের সমান্তরাল হবে। এইটুকু মনে রাখলে আমাদের এই জিনিসটা বোঝা খুব সহজ হবে। আচ্ছা, রাজস্ব নীতির ব্যর্থতার আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে ক্রাউডিং আউট প্রভাব। হ্যাঁ, এখন ক্রাউডিং আউট প্রভাবটা কি, যে ক্রাউড শব্দের অর্থ হচ্ছে কি ভিড়, আর আউট শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। ক্রাউডিং আউট হচ্ছে কি, যে ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া। আমরা কি জানি যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি দ্বারা কি হয়, আয় উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থান এগুলো বাড়বে, এটাই আমরা জানি। কিন্তু আয় বৃদ্ধির প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয়, কোনো কারণে যদি আয় বৃদ্ধির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিংবা হারিয়ে যায়, তখন বলা হয় যে রাজস্ব নীতির ব্যর্থতা বা ক্রাউডিং আউট ইফেক্ট। এখন এই সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা যদি আয় উৎপাদন কর্মসংস্থান এগুলো যতটা বাড়ার কথা অনেক সময় দেখা যায় যে ততটা বাড়ে না কিংবা মোটেও বাড়ে না, এটাকে রাজস্ব নীতির ব্যর্থতা বলে। এখন কেন এটা হয়, এটা হয় কারণ কতগুলো সামষ্টিক অর্থনীতির যে অন্তর্নিহিত কার্যক্রমের কারণে রাজস্ব নীতি ব্যর্থ হয়। এখন সেটা কি, যে আমরা জানি কি যে সরকারি ব্যয় বৃদ্ধি, হ্যাঁ সরকারি ব্যয় বৃদ্ধি করে কিংবা কর হার হ্রাস করে জাতীয় আয় বাড়ে। হ্যাঁ, আবার আয় বাড়লে কি হয়, দ্রব্য সেবা সামগ্রীর চাহিদা বাড়ে। হ্যাঁ, তখন কি হয়, তখন বিনিয়োগ বাড়ে, আবার বিনিয়োগ বাড়ার কারণে কি হচ্ছে যে অর্থের চাহিদা বাড়ছে। হ্যাঁ, আবার সুদের হার কমে, তো এর ফলে কি হয়, এর ফলে হয় অনেক সময় দেখা যায় যে বেসরকারি বিনিয়োগ কিন্তু কমে যায়। এখন বেসরকারি বিনিয়োগ যদি কমে তাহলে তখন আবার কী হয়, তখন আবার আয় কমে যায়। হ্যাঁ, তাহলে কী হচ্ছে যে সরকারি ব্যয় বাড়ার ফলে জাতীয় আয় যতটুকু বাড়ার কথা সেটা কিন্তু বেসরকারি বিনিয়োগ আবার কমার ফলে আয় আবার ততটুকু বাড়ে না। এইভাবে কি হয়, এইভাবে সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের ভিড়ের কারণে রাজস্ব নীতির সফলতা হারিয়ে যাওয়াকে বলে রাজস্ব নীতির ব্যর্থতা। এবং এটাই হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট। হ্যাঁ, এখন এইটা এই যে রাজস্ব নীতির যে ব্যর্থ হয় সেটাও কিন্তু আবার তিন ধরনের। একটা হচ্ছে কি রাজস্ব নীতির শূন্য ব্যর্থতা, হ্যাঁ মানে জিরো ক্রাউডিং ইফেক্টটা। আরেকটা হচ্ছে রাজস্ব নীতির আংশিক ব্যর্থতা, হ্যাঁ পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্ট। আরেকটা হচ্ছে রাজস্ব নীতির সম্পূর্ণ ব্যর্থতা। এটাও আমরা তিনটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি
ক খ গ তিনটা চিত্র, এখানে কিন্তু একইভাবে এখানে ভূমি অক্ষ ও এক্স অক্ষে আয় স্তর দেখানো হয়েছে প্রত্যেক তিনটা চিত্রেই, এবং ও আয় অক্ষে আমরা কি দেখেছি সুদের হার। এখন কি বলছে যে আমরা ক চিত্রে কি দেখছি যে এখানে কিন্তু এখানে আমাদের এল এম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, এবং এখানে কি হয়েছে যে আইএস রেখা প্রথম অবস্থায় এল এম রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে এবং তখন আয় স্তর হচ্ছে ওয়াই জিরো। এখন যদি আমরা কি করি, এখন যদি অর্থের যোগান বা সরকারি ব্যয় যদি বৃদ্ধি করা হয় তখন আইএস রেখা ডান দিকে শিফট হয়ে কি হবে আইএস প্রাইম হবে এবং এখানে বিবিন্দুতে ভারসাম্য লাভ করবে, তখন আমাদের কিন্তু আয় বেড়ে গিয়ে আমাদের কি হবে ওয়াই ওয়ান হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই চিত্রে কিন্তু কি যে এখানে কিন্তু রাজস্ব নীতি আমাদের সম্পূর্ণ কার্যকর। হ্যাঁ, কিন্তু কিন্তু খ চিত্রে আবার আমরা কি দেখছি, খ চিত্রে আমরা দেখছি যে এটা একইভাবে এল এম এবং আইএস রেখা প্রথমে প্রাথমিক অবস্থায় এই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে, এবং আমরা কি করেছি আমরা যদি এখন আমরা আয় স্তর যদি বাড়াতে চাই, হ্যাঁ, তখন আমরা সরকারি ব্যয় বাড়িয়ে বা কর হার হ্রাস করলে তখন আমাদের এখানে কিন্তু আয়স রেখাটা শিফট হয়ে আমাদের উপরের দিকে গেল সম্প্রসারণ রাজস্ব নীতির মাধ্যমে, এবং এটা বি বিন্দুতে ভারসাম্য লাভ করলো। এখানে আমাদের দেখা যাচ্ছে যে যে আমাদের সরকারি ব্যয় এখানে দেখা যাচ্ছে যে মানে আমরা সরকারি ব্যয় বাড়ার ফলে সরকারি ব্যয় বাড়ার ফলে যতটুকু আমাদের আয় বাড়ার কথা ছিল ততটুকু কিন্তু বাড়েনি, তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে পার্শিয়াল এখানে পার্শিয়াল ক্রাউডিং আউট ইফেক্টের রয়েছে এটা বলা হচ্ছে। আবার আমাদের গ চিত্রে দেখা যাচ্ছে যে কি এল এম রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়, এখানে কি হচ্ছে এখানে আমাদের আইএস রেখা আমাদের সম্প্রসারণ রাজস্ব নীতি স্থাপন করলে দেখা যাচ্ছে যে আইএস রেখা ডান দিকে স্থানান্তরিত হচ্ছে, সুদের হার বেড়েছে কিন্তু আয় স্তর বাড়েনি, এখানে রাজস্ব নীতি সম্পূর্ণ ব্যর্থ, এটাকে বলা হচ্ছে ফুল ক্রাউডিং আউট ইফেক্ট। হ্যাঁ, তাহলে আমরা ক খ গ তিনটে চিত্রে আমরা দেখাচ্ছি যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির মাধ্যমে আমাদের কি হয় যে আমাদের সবসময় কিন্তু এটা রাজস্ব নীতি সবসময় কার্যকর হচ্ছে না, কোথাও কোথাও সম্পূর্ণ কার্যকর হচ্ছে কোথাও বা পার্শিয়াল কার্যকর হচ্ছে, এবং কোথাও হচ্ছে কি হচ্ছে যে সম্পূর্ণই এটা ব্যর্থ হচ্ছে, এটাই আমরা চিত্রের সাহায্যে দেখালাম। শিক্ষার্থীরা আমরা পূরণীয় গর্জনে কেইনসের যারটা কেইনস যে আলোচনা করছে সেটা আমরা একটু লাস্টে আলোচনা করছি, সেটাও উনি বলছেন যে কি যে অবাধ বাজার অর্থনীতিতে কি হয় যে সম্পদের আমি আগে বলছে নিশ্চিত সম্পদের কাম্য ব্যবহারটা নিশ্চিত হয় না, এর ফলে কি হয় যে অর্থনীতিতে বেকারত্ব দেখা দেয়। তো 30-এর দশকে যখন মহামন্দা হয়েছিল তখন এর প্রমাণ দেখা গিয়েছে যে জে এম কেইনস তার যে কার্যকরী চাহিদা তত্ত্ব ইফেক্টিভ ডিমান্ড থিওরি সেটার মাধ্যমে উনি দেখিয়েছেন যে সমাজে কার্যকরী চাহিদার ঘাটতির কারণেই মন্দা ও বেকারত্ব দেখা যায়। হ্যাঁ, অর্থনীতির জন্য যদি দীর্ঘমেয়াদ যেটা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে মঙ্গল অমঙ্গল ডেকে আনে। আচ্ছা, বাজারের এই অপূর্ণতা এবং অস্থিতিস্থাপকতার কারণ কি, কারণ হিসাবে বলা হয়েছে যে বিনিয়োগ চাহিদার ঘাটতি হয়, ঘাটতি হলে সমাজে কি হয় যে কার্যকরী চাহিদার ঘাটতি দেখা দেয়। হ্যাঁ, এবং পূর্ণ নিয়োগের অনেক নিচে ভারসাম্য অর্জিত হয়, তার মানে বেকারত্ব থাকে। হ্যাঁ, এখন এই অবস্থা থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা তো জানি কীভাবে রক্ষা করে, যে ওই একইভাবে যে সরকারের ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে অথবা কর হার কমাতে হবে। এখন জে এম কেইনস এবং তার অনুসারীরা কি মনে করেন যে সরকারি ব্যয় বৃদ্ধি অর্থনীতিতে গুণক প্রক্রিয়ায় আয় বৃদ্ধিতে সহায়তা করে। হ্যাঁ, এতে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত হয়। আচ্ছা, এখন এই যে অধ্যাপক স্যামুয়েলসন এবং আরও অনেকে এটাই দেখিয়েছেন যে গুণক প্রক্রিয়ার সাথে তরলনীতি একত্রিত হয়ে জাতীয় আয় বৃদ্ধিকে আরও বেগবান করে। হ্যাঁ, তাহলে আমরা কী জানি গুণক প্রক্রিয়াটা কি, এটা হচ্ছে যখন কাগজি নোট ও ধাতব মুদ্রার উপর
কি হয় যে অর্থের যোগান আমরা জানি যে নির্ভর করে, হ্যাঁ, কাগজি নোট আর ধাতব মুদ্রার পরিবর্তন হলে অর্থের যোগানেরও পরিবর্তন হয়। কাগজি নোট ও ধাতব মুদ্রার যে হারে পরিবর্তন হয় অর্থের যোগান তার চেয়ে কয়েক গুণ বেশি পরিবর্তন হয়। কাগজি ও ধাতব মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে গুণিতক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে অর্থগুণক বলে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটাই এখানে বলা হয়েছে যে স্যামুয়েলসন এবং আরোনকে দেখিয়েছেন যে গুণক প্রক্রিয়ার সাথে ত্বরণ নীতি যদি একত্রিত হয় তাহলে জাতীয় আয় বৃদ্ধিকে আরও বেগবান করে, তার মানে কি তখন অর্থের যোগানটা বেড়ে যাবে। হ্যাঁ, তো এখন এটা এটা একটা অন্য ভিন্ন আর একটা চিত্র দেখানো হয়েছে। এখানে ও এক অক্ষে কী দেখানো হয়েছে, আ উৎপাদন আয় কর্মসংস্থান, এবং ও আয় অক্ষে দেখানো হয়েছে হচ্ছে ভোগ বিনিয়োগ সরকারি ব্যয়, এগুলো দেখানো হয়েছে। এখন আমরা দেখেছি যে এখানে কিন্তু এখানে আমরা কি এখানে আমরা দেখাবো, এর আগে আমরা এলএম এর আগে আমরা ISLM রেখার সাহায্যে দেখিয়েছি, এইটা দেখানো হচ্ছে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড, হ্যাঁ, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা দ্বারা এটা দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমাদের সামগ্রিক যোগান রেখাটা এটা হচ্ছে মূলবিন্দু থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা হয়েছে, এবং এখানে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখার সাথে প্রাথমিক ভারসাম্য অর্জন করেছে এ বিন্দুতে। হ্যাঁ, এবং এ বিন্দুতে আমাদের আয়স্তর হচ্ছে ওয়াই নট। এখন এ বিন্দুতে যে ভারসাম্য আয়স্তর Y0, এখানে কিন্তু সরকারি কোনো ব্যয় ছাড়া এটা ভারসাম্য লাভ করছে, এবং এই অবস্থায় কিন্তু কি হয়েছে যে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব রয়েছে। এখন এখন পূর্ণ আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি করা হলো, যে আমরা কি বলেছি যে সরকারি ব্যয় বাড়াতে হবে এবং কর হার হ্রাস করতে হবে। তা আমরা সরকারি ব্যয় বাড়ানোর ফলে বা কর হার হ্রাস করার ফলে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখা আমাদের স্থানান্তরিত হয়ে এডি প্রাইম হলো। এখন এই এডি প্রাইমের মধ্যে কি, এডির মধ্যে অ্যাগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদার মধ্যে আমাদের কি আছে, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, ভোগ এবং বিনিয়োগ আছে। হ্যাঁ, কিন্তু আমাদের যখন আমাদের সরকারি ব্যয় বাড়ানো হলো তখন এডি প্রাইম অ্যাগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখা যখন চেঞ্জ হয়ে উপরের দিকে গেল তখন আমার এই এর মধ্যে কী আছে, এর মধ্যে আছে C+I+G। হ্যাঁ, এখানে ভোগ বিনিয়োগ এবং সরকারি ব্যয় আছে। ঠিক আছে, তাহলে আমাদের নতুন ভারসাম্য বিন্দু হলো বি বিন্দু। হ্যাঁ, এবং তখন আমাদের কী হলো, আয়ের স্তর বেড়ে গিয়ে YF এর ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আমরা আসলাম। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ব্যয় বাড়লে বা কর কমালে তখন সামগ্রিক চাহিদা AD0 থেকে AD প্রাইমের স্থানান্তরিত হয়, এতে আয় ও নিয়োগের স্তর বেড়ে Y0 YF হয়। তো এখানে এটা এটাও আমরা একটা এই এটাও আমরা একটা চিত্রের মাধ্যমে আলোচনা করলাম। তো মোটামুটিভাবে আমরা আর্থিক নীতির অনেকগুলো ডায়াগ্রাম দিয়ে আমরা ব্যর্থতা সফলতা দেখলাম, আমরা এলএম কার্ভের সাথে ISLM মডেলের মাধ্যমে দেখালাম, আর আমরা লাস্ট টাইম যেটা দেখলাম সেটা হচ্ছে কেইনসের সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখার দ্বারা দেখালাম যে যে যখন বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ অবস্থায় কী হয় যে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি হস্তক্ষেপ বা সরকারি ব্যয় বৃদ্ধি করে আমরা কী করি যে আমরা পূর্ণ নিয়োগ স্তরে আমরা পৌঁছাতে পারি। তো বন্ধুরা, মোটামুটিভাবে আমরা এগুলো রাজস্ব নীতি এগুলো আলোচনা করলাম। তোমরা একটু ভালো করে বাসায় বইটই দেখবা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।